ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, শুরু হয়ে গেল ক্লাসরুম। অবশেষে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো এবং পড়ুয়াদের জন্য পড়াশোনা শুরু হলো অফলাইনে। কিভাবে হবে? করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের, প্রাথমিকে রাজ্যের নতুন প্রকল্প পাড়ায় শিক্ষালয়। সূত্র মারফত জানা যাচ্ছে, পাড়াই শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে প্রায় 80 লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের, এবার প্রাথমিক স্তরে নতুন প্রকল্প আনছে রাজ্য। নতুন যে প্রকল্পের নাম পাড়ায় শিক্ষালয়, আগামী সোমবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনাকালে প্রায় 2 বছর বন্ধ প্রাথমিকের পঠন পাঠন, ক্লাসরুমের বন্ধ গণ্ডিতে কচিকাঁচাদের ক্লাস নেওয়া বিপজ্জনক হতে পারে বলেই মনে করছেন স্বাস্থ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই কথা মাথায় রেখে খোলা জায়গায় নেওয়া হবে পড়ুয়াদের ক্লাস। পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে প্রায় 80 লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। এই মুহূর্তে শুধুমাত্র প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের। করোনা আবহে যেহেতু প্রায় 2 বছর স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা বলেই শিক্ষা দপ্তর সূত্রের খবর। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খোলা জায়গায় পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষকরা ক্লাস নেবেন, যে প্রকল্পের উদ্বোধন হবে আগামী সোমবার।